চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চতুর্থ দিনের মতন চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় তারা। গেল সোমবার রাঙ্গুনিয়ার জিয়ানগরে মোটরসাইকেল ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় চুয়েট পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসাইন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও এক শিক্ষার্থী। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে 10 দফা দাবি করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। দর্শক, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, জানাবেন যে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহতের ঘটনায় ক্যাম্পাসে কি ধরনের কর্মসূচি দেখছেন এবং দায়ী গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, যত দুই পাশে প্রচুর শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটি বৈঠক হয়েছে, বৈঠকে দাবি তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না, যে দুটি বাংলাদেশের লাইসেন্স রুট পারমিট তারা। ধন্যবাদ।